তরুণ এবং প্রবীণ প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে মাগুরার দুটি আসনে। আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলেই যেমন আছেন তরুণ প্রার্থী, তেমনি আছেন প্রবীণ প্রার্থীও। ভোটারদের অনেকেই তরুণ প্রার্থী মনোনয়নের পক্ষে থাকলেও কেউ কেউ এগিয়ে রাখছেন প্রবীণদের। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে মাগুরায় দুটি আসন, এ দুটি আসনে ভোটের পার্থক্য করে দিতে পারেন তরুণ ভোটাররা। তারা এমন প্রার্থী চাচ্ছেন যিনি কেন্দ্রের সাথে সমন্বয় রেখে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে পারেন তৃণমূল পর্যন্ত। তবে কেউ কেউ আবার বলছেন সবসময় যাকে কাছে পাওয়া যায় এমন প্রার্থী চাচ্ছেন তারা। তৃণমূলের মানুষের খোঁজ খবর যিনি রাখবেন আমরা সেরকম একজন প্রার্থী মাগুরার জন্য চাই। দেশপ্রেমিক এবং তরুণ নেতৃত্ব মাগুরায় প্রতিষ্ঠিত হবে, এমন একটা প্রার্থী হবে যে সবাই মাগুরার সেবা করতে পারবে। সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে মাগুরা এক আসন। এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল ওহাব ছাড়াও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু দলের মনোনয়ন প্রত্যাশী। আমরা মাগুরাকে মাদক মুক্ত করবার জন্য আমরা মাগুরার যুবক এবং তরুণদেরকে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য আমরা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছি। মাগুরার মানুষ আওয়ামী লীগের সাথে থাকবে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিবে। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন খান ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো। আমি দীর্ঘ দিন মাগুরা জেলা বিএনপির সভাপতি ছিলাম এবং তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠছে এবং আমি বিশ্বাস করি এটাও যে ধানের শীষ যদি একটু সুষ্ঠু নির্বাচন হয়, অবাধ নির্বাচন হয়, বিপুল ভোটে আমি জয়যুক্ত হব। মাগুরা সদর উপজেলার চারটি ইউনিয়ন এবং শালিখা ও মোহাম্মদপুর উপজেলা নিয়ে মাগুরা দুই আসন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বেশ সুবিধাজনক অবস্থায় আছেন। তবে এ আসনে বীরেন শিকদারের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ডক্টর অহিদুর রহমান টিপু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিগত তিনবার আমাকে নির্বাচিত করেছে, আগামী দিনেও আমি আশা করি যে এই উন্নয়ন কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমাকে নির্বাচিত করবে। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। এছাড়াও আলোচনায় আছেন সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল। জিয়া অরফানেজ মামলায় নিম্ন আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না তা নিয়ে আইনি জটিলতা আছে। এছাড়াও শালিখা উপজেলা চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মোজাফফর হোসেন টুকু মনোনয়ন প্রত্যাশী এই আসনে। আন্দোলন সংগ্রাম এবং নেতাকর্মীদের বিপদের সময় আমাকে পাশে পায়, এই জন্যই নেতাকর্মীরা মনে করে যে মোজাফফর হোসেন টুকুকে যদি আগামীতে দল নমিনেশন দেয় এই সিটটা পুনরুদ্ধার করতে আমরা সক্ষম হব। 1048.61 বর্গ কিলোমিটার আয়তনের মাগুরা জেলায় মোট উপজেলা 4টি, যেখানে ভোটার সংখ্যা 684,225 জন। এনটিভি নিউজ ডেস্ক।